আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন তো আজকে আপনাদের সাথে আমার দুপুরে রান্নাটা শেয়ার করব তো আজকে কি কি দিয়ে মানে আমরা ভাত খাবো তো সেটা আপনাদের সাথে শেয়ার করব তো আমি গুলাকে একটু মানে যেরকম পারছি সেরকমই একটু মানে সাইজ করে নিছি তো নিয়ে একটু সিদ্ধ করে নিলাম এখন একটু তাওয়াতে দিয়ে দিচ্ছি টেলে নিব তো আমার সবগুলা কাঁকরুল দেওয়া হয়ে গেছে আমি এখন ডেকে দিব আর পাশের চুলাতে আমি মাছ ফ্রাই করব মাছগুলাকে আমি ভালো করে ধুয়ে লবণ হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে পরিমাণ মতো দিয়ে তারপর এক টেবিল চামচের মতো লেবুর রস দিয়ে আমি মেখে রাখছি আধা ঘন্টার মতো তো পেনে তেল দিয়ে দিচ্ছি তারপর আমি মাছগুলো একে একে দিয়ে দিব। আর যদি আমার ভিডিও আপনাদের দেখেছে ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটা প্রেস করে দিবেন যাতে করে আমার সব নতুন ভিডিও আপনারা পেয়ে যান বা দেখতে পারেন আর লাইক দিবেন কমেন্ট করবেন অবশ্যই কমেন্ট কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ভিডিও কেমন লাগছে আমি ভালো করার তো চেষ্টা করি তারপরও যদি ভুল হয় বলবেন আমি আরও শুধরানোর চেষ্টা করব তো আমি মাছগুলা দিয়ে দিচ্ছি আমি কিন্তু একদিকে রান্না করতেছি আরেক দিকে কিন্তু গরির দিকে তাকাচ্ছি যে এবার তো সময় হয়ে যাচ্ছে আর আর্নিকে তো নিয়ে আসলাম তো একটা মাছের মধ্যে কিছুটা ডিম হয়েছিল তো সেটাও দিয়ে দিলাম আর আন্নিকে তো সাড়ে দশটার সময় গিয়ে নিয়ে আসছি তো আমার কিন্তু কাঁকরুলগুলো এক পাশ হয়ে গেছে তো আমি একটু উলটিয়ে দিচ্ছি এই কাঁকরুল ভর্তাটা কিন্তু অনেক মজা হয় যে খেয়েছেন সেই জানেন যারা ভর্তা প্রেমিক তারা হয়তো জানে আর আমার বাসায় তো ভর্তা অনেক পছন্দ করে সবাই আমিও খুব পছন্দ করি আমার হাজব্যান্ডও অনেক পছন্দ করে তো আবারও একটু মানে উল্টি দিয়ে তারপর আবার ডেকে দিলাম আর এদিকে কিন্তু আমার মাছ মাছফ্রাইটাও হয়ে যাচ্ছে তাম কাকুর গুলা কিন্তু প্রায় হয়ে এসেছে তো আমি এখন লাল শাকটা বসিয়ে দিব তো পরিমাণ মতো তেল দিয়ে তারপর পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিলাম আর এখানে কিন্তু একটা কথা বলতেছি আপনাদেরকে আমার শাশুড়ি বলতে শাক রান্না করার জন্য তো আয়সা আমাকে বলতেছে আম এইগুলাকে বোটা ফেলে দাদু বলছে যে মানে কষায়া তরকারি রান্না করতে কষায়া রান্না করতে তো আমি ভাবছি হয়তো ছোট ডাটা যেভাবে রান্না করে সেভাবে রান্না করার জন্য হয়তো আম্মা বলছে তো আমি সেভাবেই রান্না করছি তো ছোটো চিংড়ি মাছ দিয়ে তো এই তো আমি মাছগুলোও কিন্তু দিয়ে দিলাম তো আমি কিন্তু খুব অল্প পরিমাণে মশলা দিছি। তো সেগুলোর মধ্যে হচ্ছে হলদি গুঁড়া মরিচি গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া আদা বাটা রসুন বাটা আর পরিমাণ মতো লবণ তো দিয়ে একটু পানি দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে একটু কষিয়ে নিচ্ছি তো আমার মশলাটা কিন্তু প্রায় কষে যাচ্ছে খুব সুন্দরভাবে কিন্তু মশলাটা কষে গেছে তো আমি এখন শাকগুলো অ্যাড করে দিব তো আমি সেইভাবেই আমি লাল শাকটা রান্না করলাম তো খাওয়ার সময় আম্মা বলতেছে এইগুলা দিয়ে কি তরকারি রান্না করে ফেলছ তো আমি বললাম আম্মা আপনি তো বললেন কোন আমি বলিনি আমি বলছি যে শাক রান্না করার জন্য তো এই তো আমার কিন্তু মানে আম্মা বলছে শাক রান্নার জন্য তো আমি এইভাবে রান্না করলাম আর নিয়ে উল্টা পাল্টা বলে দিছে আমাকে তো আমি শাকটা দিয়ে তারপর ডেকে দিলাম একটু মজে যাওয়ার পর আমি নাড়া দিয়ে নিব তো আমার শাকটা কিন্তু অনেক খানি কিন্তু কমে এসেছে আমি একটু নাড়াচাড়া দিয়ে নিলাম আর এইভাবে রান্না করলে কিন্তু ভালোই লাগে খারাপ লাগে না তো একটু নেড়ে দিচ্ছি আর ওদিকে আমরা কিন্তু মাছটা হচ্ছে এখানে আমি পরিমাণ মতো জল অ্যাড করে দিলাম সময় লাগে না সবাই জানেন আর এদিকে কিন্তু আমার মাছগুলো এক পাশ হয়ে গেছে আমি এখন উলটিয়ে দিচ্ছি আর আমি কথা বলা মানে ভয়েস দেওয়ার সময় আমার ছেলেটা হয়তো কথা বলতো তো আমি মাছগুলা কিন্তু উলটিয়ে দিলাম আর এই পাশে কিন্তু আমার তরকারি প্রায় হয়ে এসেছে তো আমি কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে আবার একটু ডেকে দিচ্ছি আমার তরকারি আর মাছ ফ্রাই কিন্তু অনেকখানি হয়ে এসেছে আমার তরকারি একদম রেডি আর মাছ আর একটু হবে তো এখানে আমি মানে এই ফাঁকে কিন্তু ইবাকে নিয়ে আসছি আর এখানে কাঁকড়োর ভর্তাগুলোর জন্য ধনিয়া পাতা পেঁয়াজ আর লবণ আর শুকনামরিচ মানে টালা তো এটা নিয়ে নিলাম পরিমাণ মতো এখন ভালো করে মেখে তারপর কাঁকরুল গুলা আবার মেখে নিব তো আমার এগুলা মাখা হয়ে গেছে আমি এখন কাঁকরুল গুলা দিয়ে দিব আমার ভর্তা কিন্তু একদম রেডি তো এই যে আমি টেবিলে চলে আসলাম আমরা কী কী দিয়ে আজকে খাবো তো কাকরুল ভর্তা ছোট মাছ আর হচ্ছে এই যে মাছ ফ্রাইটা মাছ ফ্রাইটা কিন্তু অনেক মজা হয়েছিল আর হচ্ছে লাল শাক আর ভাত তো এই দিয়ে আমাদের দুপুরে খাবারটা হয়ে যাবে তো আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ